এই রতন, বুড়া লোকটা থেকে চেয়ার নিয়ে ওই নতুন কাস্টমার ম্যানেজারকে দে। বৃদ্ধ চাচা কি কাস্টমার না নাকি? তাছাড়া উনি বয়স্ক লোক, ওনার থেকে চেয়ার নিয়ে অন্য কাস্টমারকে দেওয়া বেয়াদবি হবে। এই বুড়া কম্পিউটারে কিছু বোঝে? ওই কাস্টমার ম্যানেজারকে দে বলছি। এই লোকের পোশাক দেখ, বুইরা, মনে হয় কম্পিউটার কেনার টাকা আছে ওর কাছে। আরে কম্পিউটার তো কিনবে এই কম বয়সী কাস্টমার, দেখেই বোঝা যাচ্ছে বড় লোক পার্টি। এসব বলার সময় রতনের আওয়াজ কিছুটা জোরে হয়ে গিয়েছিল। বয়স্ক লোকটা মনে হয় শুনে ফেলেছেন সব কিছু। আমার দিকে তাকিয়ে বললেন, আপনাদের মনে হয় চেয়ার দরকার, আচ্ছা ঠিক আছে তাহলে আমি উঠছি। ওনার ওঠা দেখে আমি বললাম, ভেতরে চলুন স্যার, আমি আপনাদেরকে স্যাম্পল দেখাই, বলে নিয়ে গেলাম ভিতরে। বিভিন্ন টেবিলে আমাদের শোরুমের সব ল্যাপটপ কম্পিউটারের স্যাম্পল রাখা আছে। উনি ঘুরে ঘুরে দেখতে লাগলেন সবগুলো, আমিও থাকলাম ওনার পিছনে। মালিক নিজে সেই নতুন কাস্টমার নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। বয়স্ক লোকটা স্যাম্পল দেখতে দেখতে একটা ল্যাপটপ পছন্দ করলেন মনে হয়। আমাকে জিজ্ঞেস করলেন এটার ব্যাপারে, আমি সব কিছু বুঝিয়ে বলে দামটাও জানিয়ে দিলাম। প্রতিটা ল্যাপটপ 1,20,000 টাকা পড়বে। বয়স্ক লোকটা দাম শুনে বললেন, ঠিক আছে এটাই পছন্দ হয়েছে ওনার। এমন সময় ম্যানেজার তার বড়লোক কাস্টমারকে স্যাম্পল দেখাতে ব্যস্ত। আমি বয়স্ক লোকের ল্যাপটপের অর্ডারের যাবতীয় কাজ শেষ করলাম। আমি ভাবলাম উনি মনে হয় 1 পিস ল্যাপটপই নেবেন। তখন লোকটি বলল, বাবা আমাকে 50 পিস ল্যাপটপ দিন, আর বাকিগুলোর টাকা আমি অ্যাডভান্স করে যাচ্ছি। আপনারা ল্যাপটপ আসলে সব একসাথে আমার অফিসে পাঠিয়ে দিবেন। এদিকে আমার ম্যানেজার তার বড়লোক কাস্টমার নিয়েই পড়ে আছে এখনও। আমি প্রথমে ভেবেছিলাম লোকটা মজা করছে, কারণ এত দামি ল্যাপটপ শেষ 6 মাসেও আমরা 50 পিস বিক্রি করতে পারিনি। বৃদ্ধ চাচা কাকে যেন কল দিলেন। হ্যাঁ রাজু, গাড়ির পেছনের সিটে রাখা আমার টাকার ব্যাগটা নিয়ে আসো। তখন ড্রাইভার রাজু বলল, স্যার টাকার ব্যাগ বড়টা আনবো নাকি ছোটটা? 60 লাখের মতো বিল এসেছে, ছোট ব্যাগটাই নিয়ে আসো, লাগলে পরে চেক দিয়ে দিব। আচ্ছা আপনাদের সবগুলো ল্যাপটপের মোট কত টাকা হয়েছে? এবার আর কোনো সন্দেহ রইল না আমার। ওনাকে বললাম, দয়া করে একটু অপেক্ষা করুন, আমি হিসাব করে জানাচ্ছি। তারপর দ্রুত হিসাব করে ক্যাশ মেমো লিখতে লাগলাম। আমি ক্যাশ মেমো লিখছিলাম, তখন দেখলাম ম্যানেজারের বড়লোক কাস্টমার কোনো ল্যাপটপ না কিনেই বের হয়ে যাচ্ছে শোরুম থেকে। ম্যানেজার ঘুমটা মুখে এসে আমার পাশে দাঁড়ালো। আমি ওনাকে দেখিয়ে দেখিয়ে ক্যাশ মেমো দিলাম বয়স্ক কাস্টমারের হাতে। ক্যাশ মেমো দিয়ে ম্যানেজারকে বললাম, স্যার আমাদের কাছে 30টা ল্যাপটপ অর্ডার করেছেন, পছন্দ হলে আরও নেবেন পরে। শুনে ম্যানেজারের মুখ দেখলাম হা হয়ে গেল। ম্যানেজার বলছিল উনি ঝামেলা পাকাতে এসেছেন, ল্যাপটপ কেনার টাকা নেই। সেই লোক 30টা ল্যাপটপ অর্ডার করেছেন শুনে রতনের মাথা নিজে নিজে নিচু হয়ে গেল। বয়স্ক কাস্টমারের ক্যাশ টাকার অ্যামাউন্ট আমি সব বুঝে নিলাম। ওনার একটা কার্ড বের করে দিয়ে বললেন এই ঠিকানায় ল্যাপটপগুলো পাঠিয়ে দেওয়ার জন্য। এমন সময় আমাদের মালিক এসে ঢুকলেন শোরুমে। ঢুকে বয়স্ক লোকটাকে দেখেই স্যার স্যার বলে এগিয়ে আসলেন দ্রুত। মালিক ওনার হাতে হাত মিলিয়ে খুব বিনয়ের সাথে বললেন, কি সৌভাগ্য আমার, আপনি আমার শোরুমে আসবেন এটা জানলে আমি নিজে দাঁড়িয়ে সেবা করতাম। তারপর আমাদের দিকে তাকিয়ে মালিক বললেন, চিনো ওনাকে, উনি বিখ্যাত শিল্পপতি আমজাদ সাহেব, শহরে ওনার 3টা ইন্ডাস্ট্রি। মালিকের কথা শুনে আমি তাকালাম রতনের দিকে। এত বড় একজন মানুষের সাথে কিছুক্ষণ আগেই কেমন বিয়াদবি করল, ঝামেলার কাস্টমার বলে চেয়ার থেকে উঠিয়ে দিয়েছে। এতক্ষণে ম্যানেজার নিজের ভুল বুঝতে পেরেছে। আমজাদ সাহেবের কাছে হাত জোর করে বলল, স্যার আমাকে ক্ষমা করে দিবেন দয়া করে, আসলে আপনাকে চিনতে না পেরে বিয়াদবি করে ফেলেছি আমি। আমজাদ সাহেব হাসি মুখে তার কাঁধ চাপড়ে দিয়ে বললেন, ওসব আমি মনে রাখিনি। তারপর বের হয়ে গেলেন শোরুম থেকে। মালিক নিজে এগিয়ে দিতে গেলেন ওনাকে। ওনার চলে যাওয়ার দিকে তাকিয়ে আমি ভাবতে লাগলাম কত বড় মনের মানুষ উনি। শহরের সবচেয়ে ধনীদের একজন হয়েও একদম সাধারণ পোশাক পরে এসেছেন, বিন্দু পরিমাণ অহংকার নেই ওনার মাঝে। রতনের এত বড় বেয়াদবি উড়িয়ে দিলেন হাসি মুখে। আরও যে কাস্টমারের পোশাক দেখে ভেবেছিল অনেক ল্যাপটপ নেবে, সেই লোক কিছু না নিয়েই বের হয়ে গেল। আসলে পোশাক দেখে মানুষ বিচার করা যায় না, যারা সত্যিকারের বড় হয় তাদের পোশাক আশাক আচার আচরণ কোনো কিছুতেই অহংকারের প্রকাশ পায় না। পোশাক দেখে মানুষ চিনতে গেলে রতনের মতোই ক্ষমা চাইতে হবে।